তো এবার দেখো ডিজাইনটা ভালোভাবে তোমরা দেখে নাও, এখানে ছোট ছোট ডায়মন্ড বসানো থাকলে আরো বেশি ভালো লাগতো। তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওর ব্রেসলেটের ডিজাইনটা। এটা ওকে দেওয়া হয়েছে, আর আমার চেনটা তো তোমরা দেখে, ডিজাইনটা খুব সুন্দর, মানে যদি এইটুকুনি হতো বেশ ভালো লাগে। আমি একটা ছোট্ট টোপ বানাবো কানে পরার জন্য 12 মাস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কিন্তু ডেলি ভ্লগ না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গোল্ড জুয়েলারি। হ্যাঁ, এবার তোমরা কমেন্ট করবে, দিদি ভাই তুমি তো অলরেডি একবার শেয়ার করেছো, তো সেই ভিডিওটাই আমি তোমাদেরকে বলেছিলাম। ভিডিওটা শ্যুট করছে তোমাদের দাদা ভাই, তো জানি না কী হয়েছে। তো আমি ভিডিও পরে এডিট করতে গিয়ে দেখছি অর্ধেকের বেশি জিনিস অস্পষ্ট, মানে কোনো ডিজাইন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারোনি। সেটা তোমরা আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই একটা ডিজাইনও ঠিক করে বোঝা যায়নি। তো তার জন্য ভাবলাম চলো আর একবার শেয়ার করে দিই। তবে হ্যাঁ, সব জিনিস তো আমার কাছে নেই, পুজোর জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছি, নয়তো তো আমার লকারে থাকে। তো কয়েকটা জিনিস আমি বার করে নিয়ে এসেছি বলে আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। জানি না ভিডিওটা কবে পোস্ট করবো, জিনিস আবার তো চলেও যাবে লকারে। তো যাই হোক, যেটা বলার কথা, আজকে তো আমার কাছে সব জিনিস নেই, তাই আমি শুধুমাত্র আমার বাড়ি থেকে যে জিনিসগুলো দেওয়া হয়েছে, মানে আমার বাড়ি থেকে আমাকে কী কী জিনিস দেওয়া হয়েছে সেই জিনিস কটা শেয়ার করব। একবার তো একটা অল টোটাল আমার যা যা গোল্ড জুয়েলারি আছে শেয়ার করাই আছে। জানি ডিজাইনগুলো অস্পষ্ট আছে, পরে আবার কখনো সব কিছু শেয়ার করব। এখন আপাতত আমার বাড়ি থেকে যে কটা জিনিস দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিসের ডিজাইন খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি কী বলতো, হ্যাঁ আহামরি অনেক বিশেষ কিছু না, তবে হ্যাঁ একটা মা, তার মা বাবা যাই হোক না কেন, তার মেয়ের বিয়ের সময় তার সবটুকু দিয়ে, সব সেভিংস দিয়ে জিনিস বানিয়ে দেয়। অবশ্য আবার অনেক সময় এমনও পরিবেশে যায় মেয়েটা যে সেগুলো নিয়ে জাজ করা হয়। কখনো কখনো হয় না, বিয়ে হয়ে যাওয়ার পর পরে আশপাশ থেকে লোক আসে দেখতে, কী কী দিয়েছে কই দেখি তো মা, এরকম বলে অনেকে দেখতে চায়। আমার সঙ্গেও হয়েছে, আমি তার ব্যতিক্রম না। তো তখন তাদেরকে আমি অনেক এটাও রিপ্লাই করেছি, আমি তো একটু জানোই তো আমি শুধুমাত্র ক্যামেরাতে না, তো তাদেরকে আমি ডিরেক্ট এটাও বলেছি যে মা বাবা যদি এক ভরিয়ে দেয় কি 10 ভরিয়ে দেয় সেটা তো আমার, তাই না, সেটা তো অন্য কারোর হবে না, তাই এটা নিয়ে এত কথা বলার কি আছে। অনেক সময় শ্বশুরবাড়ি থেকেও বলা হয় যে কী দিয়েছে, এই দিয়েছে ইমিটেশনের জিনিস, অনেক কিছু এরকম মানে বলা হয় যে হাড়টা একটু মোটা হলে ভালো হতো, এরকম অনেক মেয়েকে ফেস করতে হয়। তো তাদেরকে একটা কথাই বলার, এগুলো মেয়ের মা বাবাদের অনেক কষ্ট করে দেওয়া জিনিস, এগুলো রেসপেক্ট করতে শেখো, তাই না। তো যাই হোক, চলো বেশি কথা বাড়াবো না, আজকে আমার বাড়ি থেকে আমাকে যেটুকু দিয়েছে ওটা আমার কাছে অনেক, কারণ আমার মা একা আমাকে সব কিছু দিয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী কী আছে না আছে অলরেডি মনে হয় অনেকে জানো, তবু আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। চলো ভিডিওটা কন্টিনিউ করো, আই হোপ আজকের ভিডিওটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো এই যে দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো আমার এই বাড়ি থেকে দেওয়া জিনিস, আজকে শুধুমাত্র তো এই বাড়ির জিনিসগুলো শেয়ার করব, কারণ সব জিনিস তো আমার কাছে নেই ওই জন্য। তো চলো পরপর দেখিয়ে দিই, কারণ একটা ডিজাইনও তোমরা বলেছো বুঝতে পারোনি ঠিক করে, সেই জন্য আজকে ভালোভাবে দেখাবো, আর প্রত্যেকটা জিনিস আমি ব্যাক ক্যামেরা করে আরেকবার করে সাইড দিয়ে দিয়ে দেবো। তো চলো দেখে না, প্রথম নেকলেসটা দিয়ে স্টার্ট করি। তো এই যে দেখতে পাচ্ছ আমার নেকলেসটা, এটার ডিজাইন আমি অলরেডি অনেকবার শেয়ার করেছি, তবুও তোমরা যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য আরেকবার, এই যে আমার নেকলেসের ডিজাইনটা, এটা হচ্ছে অনেকটা ওই তোমরা লংভাবেও পরতে পারবে, প্লাস তোমরা চাইলে গলার যেভাবে নেকলেস পরে সেইভাবে পরতে পারবে, আবার সীতা হারের মতন করেও পরতে পারবে। এই যে দুটো, এটা কিন্তু সেটের সাথে, বেশি দেখানোর কিছু নেই, কারণ অলরেডি এই জিনিসগুলো আমি একবার করে শেয়ার করেছি। তো আমার নেকলেসটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আমি ফটাফট দেখিয়ে দেবো, কারণ শুধুমাত্র ডিজাইনগুলো দেখানোর জন্য আমি আবার রিপিট করে শেয়ার করছি তোমাদের সঙ্গে। এবার চলো পরের ডিজাইনটা দেখাই। তো এবার চলো বালার ডিজাইনটাকে দেখিয়ে দিই, এই ডিজাইনটাও একটা একবার শেয়ার করা আছে, আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আর ওয়েটগুলো সেইভাবে তো আমি প্রপারলি বলতে পারবো না, তবুও হচ্ছে আন্দাজে বলে দিচ্ছি, আন্দাজে বলতে একদম এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে এটার ওয়েট আছে দুটোই 2 ভরি 2 গ্রাম 2 গ্রাম কি 3 গ্রাম এরকম রয়েছে। তো এই যে ডিজাইনটা, তখন তোমরা একটা ডিজাইনও বুঝতে পারোনি, আর এই যে মুখগুলো এরকম হাতির মুখ, এই যেটাকে বলে হাতি মুখ, আর এই যে তো
তো এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে। ব্যাক ক্যামেরাতে দেখালাম না, একবার করে দেখিয়ে দিচ্ছি, আশা করি ডিজাইনগুলো তোমরা পরিষ্কারই বুঝতে পারছো। আর এটার ওয়েট তো বললাম, আর ওই আমার নেকলেসের ওয়েটটা হচ্ছে 15-16 গ্রাম কি এরকম সামথিং আছে, আর এটা তো বললাম কত গ্রাম। চলো এবার বাদ বাকি জিনিসগুলো দেখিয়ে দিই। তো এবার আরও একটা ডিজাইন দেখিয়ে দিই, এটা আমার পলাটা, এটা আমি বানিয়েছি আমার ইউটিউব পেমেন্ট থেকে। তো এই যে মুখটা, এগুলোকে বলে মুখ পলা, মানে এগুলোতে কোনো ডিজাইন নেই, জাস্ট মুখটাই আছে এরকম। আমার খুব শখ ছিল এটা, বিয়ের আগে থেকেই ভাবতাম যে এরকম একটা পলা বানাবো। তো ইউটিউব পেমেন্ট পেয়ে আমি বানিয়েছি, এটা আমার নিজেরই বানানো। তো জাস্ট সিম্পল, একদম কোনো ডিজাইন নেই, এখানে একটা এরকম স্টার স্টার আছে, আর এই যে এছাড়া আর কিছু নেই। চলো এটার ওয়েট আছে 1 মিনিট, এটার ভিতরে কাজ রয়েছে। তো এটার ওয়েট রয়েছে 4 গ্রাম, তো এটা একটাতেই 4 গ্রাম আছে। এই যে এটার কার্ড আছে ভিতরে, সবগুলোরই কার্ড আছে, কিন্তু কোথায় আছে বলতে পারবো না, এটা এর ভিতরেই ছিল। এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার শাঁখা বাঁধানো, এটা মা দিয়েছে, তবে হ্যাঁ এটা বিয়ের টাইমে ছিল না, এটা বিয়ের পরে দিয়েছে। মানে বিয়ের টাইমে ভেবেছিল হয়তো যে অনেকে তো গিফট টিফট দেয়, মানে শ্বশুর বাড়ি থেকে তো গিফট হিসাবে দেওয়া হয়, তো মা ভেবেছিল হয়তো মানে পাবে, তো এখন তখন তো একটু প্রবলেম ছিল, ওই জন্য আর বানাইনি। বা বলেছিল যদি পাস তো ভালো, না পেলে পরে বানিয়ে দেবো। তো এই যে সেই জন্য আমাকে বার্থডের দিন এটা দিয়েছে, বার্থডেতে গিফট হিসাবে। তো এই যে দেখো ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে। এই জায়গাটা উঠে গেছে দেখতে পাচ্ছ, এইটা না ভিতরে এই যে এগুলোতে গালা দেওয়া নেই, আঠা দেওয়া আছে, যার জন্য এই জায়গাটা উঠে গেছে, বসিয়ে আনতে হবে, জাস্ট আর কোনো প্রবলেম নেই। এটা দুটোতে রয়েছে 4 গ্রাম, পলাটা আমার একটাতেই 4 গ্রাম, আর এটা দুটো মিলিয়ে রয়েছে 4 গ্রামের একটু বেশি। এই যে ডিজাইনটা আমার খুব ভালো লাগে, মানে এই ডিজাইনটা শাঁখা বাঁধানোর। তো এই যে তোমাদের কেমন লেগেছে জানিও। তো এটাও মা দিয়েছে, তবে এটা বিয়ের টাইমে না পরে। চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কানের এটা ঝুমকা, আমার মোস্ট ফেভারিট। তো এই যে এইটা ফুল, এরকম ফুলের ডিজাইন। এই ঝুমকাটা না আমি দুটো কানের থেকে ডিজাইন নিয়েছি, মানে ফুলটা নিয়েছি অন্য কানের ডিজাইন থেকে, আর এই ঝুমকাটা নিয়েছি অন্য ডিজাইন থেকে, তারপরে আমি এরকম ডিজাইনটা দিতে পেরেছি। এই যে এটাও বার করি, ওয়েট। বেশ ভালো না ডিজাইনটা, কার কার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এটার ওয়েটটা আমি ঠিক বলতে পারলাম না, তবে এটা আমি বিয়েতে গিফট হিসাবে পেয়েছি, এটা আমাকে ঠাম্মা দিয়েছে, তো সেই জন্য ওয়েটটা আমার জানা নেই সঠিক। বিয়ের টাইমে হয়তো বলেছিলাম, কিন্তু এখন আর আমার মনে নেই। এই যে পরে আমি একটা কানবালা বানাবো। চলো এবার পরের ডিজাইনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেমন লেগেছে ডিজাইনটা জানাবে। আর এবার প্রত্যেকটা ডিজাইন আশা করি তোমরা বুঝতে পারছো, তখন তো তোমরা বুঝতে পারোনি, কমেন্ট করছিলে অনেকে। তো এবার চলে আসি তোমাদের দাদাভাইয়ের একটা জিনিস, রিং। এর না বক্সগুলো আমার আনা নেই, আমার কাছে জাস্ট কয়েকটাই বক্স ছিল। তো এই এটা হচ্ছে আমার রিংয়ের বক্স, তো সেই বক্সে আমি এটা বসিয়ে দিয়েছি। এর বক্সগুলো তো তোমরা দেখেইছ আগে। এই যে ডিজাইনটা, তো এবার দেখো ডিজাইনটা ভালোভাবে তোমরা দেখে নাও। এখানে ছোটো ছোটো ডায়মন্ড বসানো থাকলে আরও বেশি ভালো লাগতো, তবে এটাও খুব একটা খারাপ না। এটাতে 4-5 গ্রাম মতন আছে কি 6 গ্রাম মতন আছে আমার ঠিক মনে নেই, এটা তো প্রায় 2 বছর হতে চললো, কারণ এটা এনগেজমেন্টের টাইমে নেওয়া। তো এই যে এটা আমাদের বাড়ি থেকে দেওয়া তোমাদের দাদাভাইকে, আমাদের এনগেজমেন্ট রিং। তো এটা তোমাদের দাদাভাইয়ের এনগেজমেন্টের রিং, কেমন লেগেছে জানিও কমেন্ট করে। আর হচ্ছে চেন আর ব্রেসলেটটা, ওগুলো আমাদের বাড়ি থেকে দেওয়া। তো চলো ওই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বক্সগুলো কিন্তু সব ওলট পালট, কার বক্স কোথায় আছে আমার কোনো ঠিক ঠিকানা নেই, একটা জিনিসের মধ্যে আমি সব ভরে রাখি, তো সেই জন্য ওই বক্সে রেখে দেখাচ্ছি, দেখানোর সুবিধার জন্য। তো চলো বাকি জিনিসগুলো এবার দেখিয়ে দিই। তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওর ব্রেসলেটের ডিজাইনটা। এটা না বক্সটা দেখে বুঝতে পারছো, এটা আমার মানতাসার বক্স।
তো এই ব্রেসলেট এগুলো সব আমি অন্য বক্সে রেখেছিলাম, তো সেইভাবেই চলে এসছে। আর হচ্ছে এই এটা এর ভিতরে, এটা কিন্তু এর বক্স না, যার জন্য এই যে এইভাবে রয়েছে। এর বক্স তো গ্রিন গ্রিন না ব্লু কালারের ছিল, দেখেছো চেনের বক্সটাও আনা নেই। তো এই যে ডিজাইনটা তোমরা কাছ থেকে একদম প্রপারলি দেখে নাও। এই যে এই ডিজাইনটাও কিন্তু আমারই পছন্দ করা। আর এটা রয়েছে এক ভরি। তো এই যে একজন কমেন্ট করছিল, দিদিভাই তুমি দাদাভাইকে ব্রেসলেট দিও। তো ব্রেসলেট তো আমাদের বাড়ি থেকে দিয়েছে অলরেডি, সেই জন্য ওটা দেওয়ার ইচ্ছা নেই, তবে পরে হয়তো আরেকটু মোটা করে বানানোর ইচ্ছা আছে। এটা থাকবে, পরে আরেকটা বানিয়ে দেওয়ার ইচ্ছা আছে। তো এই যে এবার আশা করি তোমরা ডিজাইনগুলো বুঝতে পারছো, কারণ এবার ক্যামেরা করছে হচ্ছে ডলি। তো আশা করি প্রত্যেকটা ডিজাইন তোমরা বুঝতেও পেরেছো। যাই হোক চলো এবার চেনের ডিজাইনটা দেখিয়ে দিই। আমার না বক্সের অভাব রয়েছে, তো এই বক্সে আবার চেনটাকে দেখাচ্ছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মানতাসার ডিজাইন। বলছি মানতাসার না, মানে মানতাসার বক্সটা দেখে মানতাসা বেরিয়ে গেছে, চেনের ডিজাইনটা। তো এই যে অ্যাকচুয়ালি আমার মানতাসাটা যে বক্স দিয়েছে এটা কিন্তু চেনেরই বক্স, মানতাসার বক্স না, দেখে বুঝতে পারছো। তো পরে তোমাদের দাদাভাইকে বলতে হবে একটা মানতাসার বক্স নিয়ে আসার জন্য, যার কাছ থেকে বানিয়েছে। তো এই যে দেখো ডিজাইন, এটা হচ্ছে ওর চেনটা, পাক চেন। এটা তো এক ভরি রয়েছে, দেখে মনে হচ্ছে অনেকটা সরু, কিন্তু হাতে নেওয়ার পরে ওয়েট আছে। তো এই যে এটা ওকে দেওয়া হয়েছে, আর আমার চেনটা তো তোমরা দেখেছো আমারও এইভাবেই পাক চেন। তো এই চেনটা তো ওর, যেটা এখন আমি সবসময় বেশিরভাগ টাইম গলায় দিয়ে থাকি, কারণ এটা তো নতুন বানানো হয়েছে। আর আমার চেনটা তোমরা দেখেছো অনেকটা, মানে অনেক আগে থেকে আমি গলায় দিয়ে থাকি, তো ওটা পরতে একটু রিস্ক লাগে, যার জন্য এটাই এখন পরা হয়। আর ওটা মায়ের গলাতে আছে, যার জন্য ওটা আমি এখন মানে খুলে নিয়ে তো দেখাতে পারবো না। আমার গলাতেও ছিল, আমি খুলে জাস্ট এই যে মায়ের এই চেনটা পরে আমি হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আর আমার সব ভালো লাগে, আমি খালি কানে থাকতেও মানে ভালোবাসি, কিন্তু গলাটা মনে হয় একটা চেন থাকলে ভালো লাগে, ওই জন্য দেখবো আমার গলায় সবসময় চেন থাকে। তো এটা এখন আমি পরিও আসবো, তখন আবার ওকে পরিয়ে দেওয়া হয়। আর হচ্ছে এমনি আমার চেন তো আছে দেখেছো, তো ওই যে মা এখন যেটা মায়ের গলায় দেওয়া আছে, জাস্ট মা খালি গলায় ছিল বলে দিলাম, আর মায়ের চেনটা আমি পরে নিয়েছি। এই যে তো যাই হোক চলো, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের চেনের ডিজাইন। আমার চেনটাও এইরকমই, ওটা আমি দেখাতে পারবো না, কারণ ওটা মায়ের গলায় আছে, তোমরা অলরেডি আমার গলাতে দেখেছো বহুবার। তো ওটাও আমার। আর একটা ডিজাইন বাকি রয়েছে, সেটা হচ্ছে একটা কানেরের, যেটা আমি বিয়েতে পেয়েছিলাম গিফট হিসাবে এই বাড়িতে। তো এই যে বাট আমি পরিনি, কারণ আমার এইসব কানের মানে এই লং জিনিসগুলো পছন্দ হয় না, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর, মানে যদি এইটুকুনি হতো বেশ ভালো লাগে। আমি একটা ছোট্ট টোপ বানাবো কানে পরার জন্য 12 মাস, কারণ সবসময় তো খালি কানে থাকলে অনেককে কৈফিয়ত দিতে হয়, হ্যাঁ খালি কানে কেন আছিস, কিন্তু আমার কানের পরতে ভালো লাগে না। তো এই যে ডিজাইনটা দেখো বেশ সুন্দর কিন্তু। তো এটাও বিয়েতে পেয়েছি আমি। তো এই ডিজাইনগুলো হচ্ছে সব কিছু, যা যা দেখলে যে কটা জিনিস দেখলে, তো এগুলো হচ্ছে আমাদের বাড়ি থেকে দেওয়া। ও চেনটার ওয়েট বলা, হ্যাঁ বলে দিয়েছি, চেনটা এক ভরি, আমার গলাতে যে চেনটা থাকে ওটাও এক ভরি, এক ভরির একটু কম আমার গলাতে যেটা থাকে, ব্রেসলেটটা এক ভরি, মানে আমার যে কটা জিনিস আছে সব কটারই ওয়েট আছে। তো এইগুলোই রয়েছে আমার কাছে। আর হ্যাঁ আমার দুটো গোল্ড রিং ছিল, যেগুলো আমি পরি না, ভালো লাগে না, আছে রাখা আছে বাট আমি পরি না, আগে খুব পরেছি কিন্তু এখন পরতে ভালো লাগে না। এইগুলো হচ্ছে আমার বাড়ি থেকে দেওয়া ডিজাইন, সব কটা খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। প্রায় ওয়েটগুলো তোমরা হিসাব করে নিও কতটুকু কী আছে না আছে, তো সবটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আমার বাড়ি থেকে মোটামুটি সব কিছুই দিয়েছে, শুধুমাত্র একটা চকার বাকি আছে, যেটা আমাকে মা বলেছে অ্যানিভার্সারিতে বানিয়ে দিলেও দিতে পারে, অথবা হচ্ছে যে ওই যে ট্রেন্ডিং পলাগুলো বেরিয়েছে ওইগুলো আমাকে বলেছে, হয় ওটা না একটা চকার মা বানিয়ে দিতে পারে অ্যানিভার্সারিতে গিফট হিসাবে, তাহলে মোটামুটি সব দেওয়া হয়ে যাবে। আর বিয়ের টাইমে তো প্রচুর খরচ থাকে, এই যে এগুলো ছাড়া সোনা ছাড়া ফার্নিচার তোমরা দেখেছো, অল ফার্নিচার আমার বাড়ি থেকে দেওয়া হয়েছে, বক্স খাট, তারপরে আমার ডাইনিং টেবিলটা হচ্ছে পুরো কাঠের, তারপরে শোকেস আলমারি, ড্রেসিং টেবিল, আলনা, যা যা আছে সব কিছু দেওয়া হয়েছে, প্লাস ক্যাশও দেওয়া হয়েছে আমার বাড়ি থেকে। তো যেটা তোমাদের এতকাল অজানা ছিল, আমার মানে তোমাদের দাদাভাইয়ের একটু প্রবলেম ছিল, তো সেই জন্য আমার বাড়ি থেকে ওই টাইমে বিয়ে করার হচ্ছে একটু প্রবলেম হচ্ছিল ওর, সেই জন্য আমার বাড়ি থেকে ক্যাশও দেওয়া হয়েছে, যেটা আমি এতদিন ভিডিওতে বলিনি, এবার প্রথম বললাম।
তো যাই হোক, কারণ ওই যে কম্পেয়ার ব্যাপারটা চলে আসছে না, সেই জন্য আমি এত কিছু বললাম কি কি দেওয়া হয়েছে না হয়েছে। কারণ অনেকে আছে ইউটিউবে এসে কমেন্ট করে, তুলনা করে, যে জিনিসগুলো আমার একদমই পছন্দ হয় না, কারণ প্রত্যেকের মা বাবা কষ্ট করে তাদের মেয়েদের বিয়ে দেয়, তো এই জিনিসগুলো নিয়ে তুলনা করা বা সেগুলো যাচাই করা, কার মা বাবা বেশি দিল কম দিল, এই জিনিসগুলো আমার পছন্দ না। আবার অনেক সময় শ্বশুরবাড়িতেও হয় অনেক মেয়ের, তো সেই জন্য আমি সবকিছু ডিটেলসে বললাম যা যা দেওয়া হয়েছে না হয়েছে। তো চলো আপাতত ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদের ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আর একবার আমি পরে, এখন না, আরও কিছু আমার সোনার জিনিস বানানো হলে তবে আর একদিন আমি গোল্ড জুয়েলারি শেয়ার করবো, ওই বাড়ির দেওয়া গিফট, কিছু গিফট। বিয়েতে আমি খুব একটা বেশি গিফট পাইনি, তবে যেটুকু যা পেয়েছি আমি শেয়ার করেছি ওই ভিডিওটা, কিন্তু অনেকে বলেছে ডিজাইনগুলো বোঝা যায়নি যার জন্য। তো আর আবার কোনোদিন নিশ্চয়ই শেয়ার করে দেবো। আমার বাড়ি থেকে যেগুলো দিয়েছে সবগুলো তো তোমরা দেখলে, একটাও কোনো হালকা পাতলা জিনিস না। তো যাই হোক, আপাতত ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর টাটা সবাইকে।